দাঁত নিয়ে জন্ম নিল শিশু। সদ্যজাতের অপারেশন করে দাঁত তুললেন চিকিৎসকেরা। ঘটনাটি বিরল, তবে অস্বাভাবিক কিছু নয়, জানাচ্ছেন চিকিৎসকেরা। দাঁত নিয়ে জন্মগ্রহণ করল এক শিশু। সন্তান জন্মের পর যতটা না আনন্দিত হয়েছিলেন পরিবারের সদস্যেরা, ঠিক ততটাই অবাক হয়ে যান শিশুর মুখে দাঁত দেখার ঘটনায়। চিকিৎসকেরা জানিয়েছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই শিশুর মুখের নিচের মাড়ির সামনের দিকে রয়েছে একটি দাঁত। চিকিৎসকেরা জানিয়েছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই শিশুর মুখের নিচের মাড়িতে সামনের দিকে রয়েছে একটি দাঁত। চিকিৎসকদের দাবি, এই ঘটনা অত্যন্ত বিরল, তবে অস্বাভাবিক কিছু নয়। এ বিষয়ে একটি তথ্যও তুলে ধরেছেন চিকিৎসকেরা। তাদের মতে, সাধারণত 3 থেকে 3,500 শিশুর মধ্যে এমন একটি দুটি ঘটনা দেখা যায়, যদিও দাঁত পরে অপারেশন করে তুলে ফেলা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, এতে ভয়ের কিছু নেই, তবে যেহেতু নবজাতক, সেক্ষেত্রে মাতৃদুগ্ধ পান করার সময় সমস্যা হতে পারে। অন্যদিকে দাঁতের সাথে জিভের ঘষা লেগে জিভে আলসার হতে পারে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। জন্মানোর পর শিশুর পরিবারের পক্ষ থেকে কাঁথির বিশিষ্ট দন্ত চিকিৎসক রাহুল সাউয়ের সাথে যোগাযোগ করা হয়। এরপর ডক্টর সাউ শিশুটির অপারেশন করার সিদ্ধান্ত নেন। তিনি অপারেশন করে শিশুর দাঁত তুলে দিয়েছেন। জানা গেছে, কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে ওই শিশুর জন্ম হয়। চিকিৎসকদের পরিভাষায় এই ধরনের দাঁতকে বলা হয় নেটাল টুথ। চিকিৎসকেরা জানাচ্ছেন, এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দাঁত তুলে ফেলার প্রয়োজন। প্রথম 4 সপ্তাহের মধ্যে দাঁত বেরিয়েছে, সেক্ষেত্রেও দাঁত তুলে ফেলতে হবে। তবে এই দাঁত তুলে ফেললে ভবিষ্যতে নতুন দাঁত গজানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এ বিষয়ে ডক্টর সাউ আরও বলেন, কাঁথির একটা অভিজাত নার্সিংহোমে গতকাল একটা বাচ্চা জন্মগ্রহণ করে। এবার বাচ্চাটার বাবা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে, বাচ্চা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে দাঁত নিয়েই জন্মগ্রহণ করে। এটা খুব বিরল। সাধারণত 3 থেকে 3,500 বাচ্চা জন্মালে তার মধ্যে হয়তো একজনের দেখা যায়। এবার সেক্ষেত্রে যে যে সমস্যাগুলি হয়, সেটা হচ্ছে দাঁতটা থাকার কারণে ব্রেস্ট ফিডিংয়ের সমস্যা হয় প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাটার জিভে ঘষা লেগে লেগে জিভে আলসার হতে পারে। তো এই সমস্যা যাতে না হয়, ওই জন্যে এই দাঁতগুলোকে তুলে দিতে হয়। এই বিশেষ ধরনের দাঁতকে বলা হয় নেটাল টুথ, যেটা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে দাঁত নিয়ে জন্মায়। আবার যদি দাঁত প্রথম 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দাঁত বেরোয়, তাকে বলা হয় নিওনেটাল টুথ। এবার এই সমস্ত দাঁতের ক্ষেত্রে দাঁত তুলে দিতে হয়, কেননা দাঁত না তুললে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এতে আমরা কালকে স্থির করি ওই দাঁতটা তুলে দেওয়ার জন্য। তো এই সাধারণত এই নেটাল টুথ তুলে দিলে কোনো সমস্যা হয় না। পরবর্তীকালে যে দাঁত যেরকমভাবে বেরোনো, একইভাবে প্রাপ্তবয়স্ক দাঁত বেরোবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।